যেখানে সেখানে যত্রতত্র পার্টি অফিস খোলা যাবে না। জেলা স্তরে কড়া বার্তা তৃণমূল নেতৃত্বের, দলের নিচু তলা থেকে সভাপতি পর্যন্ত কন্দল মিটিয়ে একসাথে লড়াইয়ের নির্দেশ। যেখানে সেখানে যত্রতত্র পার্টি অফিস খোলা যাবে না, জেলা স্তরে কড়া দাওয়ায় তৃণমূল নেতৃত্বের। মনে হলো আর ঠেলা দিয়ে উঠলাম তার চলবে না। বিষয়টি কি? ইচ্ছে মতো যেখানে সেখানে এবার আর পার্টি অফিস খোলা যাবে না। শুক্রবার কলকাতায় দলীয় আলোচনায় জেলা স্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে এমনই কড়া হুঁশিয়ারি দিল তৃণমূলের উচ্চ নেতৃত্ব। আসলে সাম্প্রতিক সময়ে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল গ্রেপ্তার কাণ্ডে এমনিতেই বেশ অস্বস্তিতে রাজ্যের শাসক শিবির। এই অবস্থায় কর্মী সমর্থকদের কিভাবে উজ্জীবিত করা যায় সেদিকেই নজর রয়েছে তৃণমূল নেতৃত্বের। পাশাপাশি শুধুমাত্র তৃণমূলের উচ্চ স্তরের নেতা নেত্রী নন, জেলা ব্লক কিংবা পঞ্চায়েতের স্তরে সর্বত্র দুর্নীতির গেরো যে দলকে গ্রাস করেছে তার বুঝতে বাকি নেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। এই অবস্থায় দলীয় নেতাদের সতর্ক হওয়ার পাশাপাশি সাংগঠনিকভাবে দলকে কিভাবে চাঙ্গা করা যায় সেদিকেই নজর রয়েছে তৃণমূল সুপ্রিমোর। এর কারণ অবশ্য স্পষ্ট, বছর ঘুরতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এরই মধ্যে সাম্প্রতিক দুর্নীতিকাণ্ডে বেশ কিছুটা ব্যাকফুটে রাজ্যের শাসক শিবির। তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে নিচুতলার নেতাকর্মীদের ঔদ্ধত্য, বারবারন্ত এবং গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বেশ উদ্বিগ্ন তৃণমূলের উচ্চ নেতৃত্ব। হাতে আর মাত্র কয়েকটা মাস বাকি, কিভাবে এর থেকে মুক্তি মিলবে পঞ্চায়েত নির্বাচনের আগে তাই ক্রমশ ভাবাচ্ছে তৃণমূলের নীতি নির্ধারক কমিটিকে। তাই একেবারে তড়িঘড়ি শুদ্ধিকরণের পথে পা বাড়ালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড দলীয় সাংসদ তথা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেরি না করে এবার নিজের পার্টি অফিসে ডেকে পঞ্চায়েত, জেলা এবং ব্লক স্তরের নেতাদের কড়া দাওয়ায় দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা দিবসের একদিন আগেই শুক্রবার কলকাতার পার্টি অফিসে দলীয় সাংগঠনিক আলোচনায় উঠে আসে জেলা ব্লক পঞ্চায়েতের স্তরে যত্রতত্র পার্টি অফিস গজিয়ে ওঠার বিষয়টি। এ বিষয়ে তৃণমূলের উচ্চ নেতৃত্ব অবশ্য নিচু স্তরে স্পষ্টভাবে জানিয়ে দেন মনে হলেই যত্রতত্র পার্টি অফিস খোলা যাবে না। পাশাপাশি স্পষ্ট নির্দেশ দেওয়া হয় জেলা স্তরে জেলা সভাপতিদের নেতৃত্বে শুধুমাত্র একটি পার্টি অফিস থাকবে, সেখানে পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা এবং ব্লক স্তরের সব নেতাকর্মীকেই নিয়মিত আসতে হবে এবং নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি পার্টির গাইডলাইন মেনে সকলকে চলতে হবে। এদিনের আলোচনা সভায় জেলা সভাপতিদের উদ্দেশ্যে বলা হয় সর্বস্তর অর্থাৎ নিচু থেকে উঁচুতলা পর্যন্ত কর্মীদের সাথে কোয়ার্ডিনেট করে কাজ করতে হবে, কোনো কর্মসূচি পার্টির গাইডলাইন মেনে সবাইকে চলতে হবে। পাশাপাশি এদিন দলীয় স্তরে রাজ্যের একাধিক ব্লকের সভাপতিদের নামও ঘোষণা করা হয়। এক্ষেত্রে দলের নিচুতলা থেকে একেবারে জেলা সভাপতি পর্যন্ত সকলকেই দলীয় কোন্দল এবং গোষ্ঠীদ্বন্দ্ব দূরে সরিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত এই দাওয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের রোগ সেরে ওঠে কিনা তার উত্তর মিলবে আগামীতেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।